সমাজের অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকরা কাজ করে যাচ্ছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু। দৈনিক দেশের কণ্ঠের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গণমাধ্যমের শরিকে পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, প্রতিক্রিয়া জানান সাতকানিয়া সার্কেল এ অতিরিক্ত পুলিশ সুপার। তিনি আরো বলেন, সাংবাদিকরা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরার পাশাপাশি প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে কাজ করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি আব্দুল আউয়াল জনি। দৈনিক দেশের কণ্ঠের দক্ষিণ জেলা প্রতিনিধি অধ্যাপক হামিদুর রহমান আজাদের সভাপতিত্বে বীরকণ্ঠের সম্পাদক কাউসার হামিদ, লোহাগড়া ট্রাফিক ইনচার্জ স্নেহাংশু বিকাশ সরকার, ডায়মন্ড প্রবাসী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্বাসউদ্দিন সহ লোহাগাড়া প্রেস ক্লাবের সদস্যবৃন্দ, সাংবাদিক ও সুধীজন অনুষ্ঠান উপস্থিত ছিলেন। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আমন্ত্রণ।